ব্যাপারটা হঠাৎ করে গত বৃহস্পতিবারের দিন আমরা এই জিনিসটা শুনতে পাই। শুনতে পাওয়ার পরে তা অনেক লোকজন জড়ো হয়েছে, যেহেতু একটা অলৌকিক ঘটনা যে মেয়েতে আছে, মেয়ে থেকে ছেলে হওয়া। তারপরে আমরা গ্রামের সবাই পরে আসলাম, আসার পরে বলতেছে এটা নাকি অনেক দেড় বছর আগে থেকে তার এই সমস্যাটা। দূর দূরান্ত থেকে অনেক লোকজন মানে মেলার মতো সমাগম উৎসব মুখর হয়ে উঠেছিল। মানে মেলার মতো লোকজন আসি, তোর বাড়ির সামনে আসছে, আমি দেখি খালি শুনি কি যে মেয়ে ছেলে হয়েছে নাকি দেখাশোনা যাচ্ছে, তো সেই শুনে আমি আজকে আসলাম। এতদিন হয়েছে তুমি পারিবারিক দিক থেকে তোমার বিশেষ করে তোমার আম্মুকে জানাও নি? কেন জানাও নি এরকমটা? এমনিতেই তোমার সহপাঠী যারা বান্ধবী ছিল তারা কি এই বিষয়টা জানতো? না, সেরকম কেউ জানতো না। সেরকম কেউ জানতো না? একটু জোরে কথা বলো। সেরকম কেউ জানতো না। আচ্ছা, তো এখন যে আসলে তোমার একটা শারীরিক দিক থেকে পরিবর্তন হয়েছে, তো এটা হওয়াতে তুমি কি মনে করছো বা কেমন ভাবছো? কি ভাববো, আল্লাহ যা দিয়েছে তাই। প্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ ইন্টারনাল অর্গানগুলো সব পুরুষের আছে, কিন্তু এক্সটার্নালি সে মহিলা। তখন হরমোন থেরাপি দিয়ে এবং সার্জারি করে ওই তাকে পুরুষে পরিণত করা যায়। আবার ঠিক পুরুষের ক্ষেত্রেও তাই, যে পুরুষটি বাহ্যিকভাবে পুরুষ মনে হচ্ছে কিন্তু তার ভিতরে সমস্ত অর্গানগুলো মেয়ের, তখন বাইরে একটি সার্জারি করে তাকে মহিলায় রূপান্তরিত করা সম্ভব। এখন আমার আশা কি আমার দুইটা মেয়ে, যদি আল্লাহ পাক আমার মেয়েকে ছেলে করে থাকে তাহলে আমি আলহামদুলিল্লাহ আমার মেয়েকে একটু লেখাপড়া শিখে যে কোনো একটা চাকরি বাকরি আল্লাহ এখন দিছে বাবা, এখন যদি আল্লাহ ভালো সম্পূর্ণ রাখে তো এটাই খুশি আমি। আমার দুইটা মেয়ে, যদি একটা ছেলে হয় তো এটা তো ভাগ্যের ব্যাপার। সে হয়তো বড় হয়েছে মেয়ে হিসেবে, কিন্তু বয়সন্ধিকালের সময় গিয়ে এই গঠনগুলো, হরমোনগুলো যেহেতু চেঞ্জ হয়, এই সময় এ ধরনের মানে চেঞ্জগুলো নিয়ে আমাদের কাছে আসে এবং এটা সম্ভব। এক্ষেত্রে যেটা করতে হবে, রোগটা নির্ণয় করতে হবে, এবং রোগ নির্ণয় করতে গেলে দেখা যাবে তার, আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে তার ক্রোমোজোমাল অ্যানালাইসিস বা ক্যারিওটাইপিং বলে, তার আসলে কী হিসেবে তার তার ছেলে নামিয়ে জন্মগত হবে সেটা আগে নির্ণয় করতে হবে। এমন অনেক রোগী আছে তারা আসলে দেখতে পুরোপুরি মেয়ের মতো কিন্তু তার জন্মগত পরিচয় বা ক্রোমোজোমাল অ্যানালাইসিস সে ছেলে। আবার এমন অনেক ছেলে আছে তারা দেখতে পুরোটাই ছেলের মতো কিন্তু তার জন্মগত বা ক্রোমোজোমাল অ্যানালাইসিস বা এক্স এক্স বা এক্স ওয়াই যেটা আপনারা জানেন, সেই ক্রোমোজোমটা সে আসলে মেয়েদের মতো।